দিদিকে একটু বলে খুবই ভালো, খুবই ভালো। আমাদের কালকে খুব পড়েছে, খুব মায়া বলবো না, আমাদের খুব খুবই ভালো, খুবই ভালো। আমাদের কালকে খুব পড়েছে, খুব মায়া বলবো না, আমাদের খুব মাইয়ে কি কি আশ্বাস দিলেন? উনি সমস্যার দিক থেকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিচ্ছেন, আর উনি বলছেন যে রিপোর্টটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো কিছু বলা যাবে না, রিপোর্টটা আসা আপনি অপেক্ষা করতে বলছেন। কতটা সাহস পেলেন? সাহস তো আমি পাচ্ছি অনেক দিক থেকে, কিন্তু যা চলে গেছে তার সাহস, সে আমার সব থেকে বড় সাহস, আমার মেয়ে ছিল আমার সব থেকে বড় সাহস, এর থেকে বড় সাহস আমাকে আর কেউ দিতে পারবে না। আমরা বিচার চাই, ব্যাস আর কিছু চাই না। আমরা আরো যারা যারা রাহুল বোসকে ধরেছে, আমি একটাই কথা বললাম যাতে দোষীদের শাস্তি হয়, রাহুল বাসু এবং তার সঙ্গে সৌরভ বলে একটা ছেলেকে যে অ্যারেস্ট করেছে, আরো অনেকেই আছে। উনি বললেন আমাদের চাপ দিলে সব জানা যাবে, ওই রাহুল বসু আর সৌরভকে চাপ দিলে সব জানা যাবে। উনি বললেন যতখানি সহযোগিতা করার আমরা করব। আমি বারেবারে প্রথম থেকে জানিয়েছেন, একটা কথাই বলছি যে আমার মেয়ে কিন্তু নিজে নিজে আত্মহত্যা করার মেয়ে না, কখনো এটা হতে পারে না, কারণ আমি তো তার কিছু সিমটম পেতাম সকাল থেকে। আমার ভালো মেয়ে খেয়েছে, আমি খাইয়ে দিয়েছি পুজোর মুদিখানার দোকান থেকে, পুজোর মার্কেটিং করতে গিয়ে কি করে এটা হয়। জানিয়েছেন।